মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আগে যে অনাথ আশ্রমে তুই থাকতিস, ওখানে সবাই তোকে বিট্টু বলে ডাকতো, তাই না রে? তোর আসল নাম কিন্তু আদর। আমরা সবাই এবার থেকে তোকে আদর বলেই ডাকবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, কোনো দিক্কত নেই। ওই অনাথ আশ্রমটা আসলে কোথায়? ব্যাস আবার শুরু হয়ে গেল। আরে না না, আমি তো এমনি, দেখো আমি তো গুগলির ভালো কাকি, সেই হিসেবে আমি তো ওরও ভালো কাকি, তো ভালো কাকি হিসেবেই বিট্টুর জিকে স্ট্রং করার জন্যই জানতে চাইছি আমি। ওই বাড়ির ছোট বউ অলকানন্দা পুলিশের বেশ বড় পোস্টেই আছে, ওর থেকে কিন্তু খুব সামলে থাকতে হবে, খুব শার্প মহিলা, চট করে ধরে ফেলবে। কোথাকার আশ্রম? পুরুলিয়ার একটু ভেতর দিকে। মানে যেখান থেকে দিদি ভাই তোমার খোঁজ পেয়ে নিয়ে এসেছে, তাই তো? কিন্তু তুমি কোন অনাথ আশ্রম থেকে পুরুলিয়ার ওই আশ্রমে ভোকেশনাল ট্রেনিং এর জন্য এসেছিলে? মা তাহলে সহি বলেছিল, এই কাকি তো সত্যি বহুত ডিস্টার্ব করছে, বহুত পটর পটর করতি হ্যায়। নেই, ইয়ে পুলিশ হ্যায়, এর সামনে মুখ সমঝে খুলতে হবে। কোথায় ছিলে তুমি তার আগে? ওড়িশা, মানে আমার আগের অনাথ আশ্রমটা ওড়িশায়। আচ্ছা, তাহলে তো তোমার কথায় ওড়িয়া টান থাকার কথা, ওড়িয়া বলার কথা, মাঝে মধ্যে হিন্দি বলছো কেন তুমি? হিন্দি মানে আসলে আগে যেই অনাথ আশ্রমটায় থাকতাম সেটা একদল মারোয়াড়ি চালাতো, তো শুনে শুনে ওই আর কি হিন্দি বলাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা দেখেছিস তো, তোর ছোট কাকিকে। আরে বাবা, তুমি তো ওর সঙ্গে গল্প করার এখন সারাদিন অনেক সময় পাবে, সবে মাত্র তো অফিস থেকে ফিরলে, যাও আগে ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় অনেক গল্প গুজব করো, যাও। ওর কথায় কিছু মাইন্ড করো না, আসলে মাঝে মধ্যে নিজেকে গোয়েন্দা ভাবা শুরু করে। সেটা বুঝেছি। আচ্ছা আদর, তুই পড়াশোনা কত অব্দি করেছিস, মানে ফিউচারে কি নিয়ে পড়বি, কি নিয়ে এগোবি, সেটা ভেবেছিস কি? আসলে আমার তো ক্লাস 12 অব্দি পড়াশোনা, তারপরে আমার ভোকেশনাল ট্রেনিং করার ইচ্ছা ছিল, আমার আসলে যন্ত্রপাতির প্রতি একটু ঝোঁকটা বেশি। তুই একটা কাজ করতে পারিস, তুই ইঞ্জিনিয়ারিং পড়তে পারিস, আর যদি MBA নিয়ে পড়িস তাহলে ভালোই হয়, মানে আফটার অল আমাদের বিজনেস তো তোকে দেখতে হবে, তাই না? লাহিড়িদের সমস্ত সম্পত্তি সব কিছু আমাদের কেড়ে নিতে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।